পুলিশ ডাক দিয়া কয় হে মাছওয়ালা মাছ কোথায় নিয়া যাও কয় বাজারে নিয়া যাই কয় বাজারে নেওয়ার দরকার নাই আমার কাছে বিক্রি করো মানে ইসরাইলের মাছওয়ালা ডাক দিয়া কয় আমি আপনার কাছে বিক্রি করব না আমি বাজারে নিয়া বিক্রি করব ন্যায্য মূল্য পাবো মানে ইসরাইলের জামানার পুলিশ ডাক দিয়া কয় কর্মকর্তা ডাক দিয়া কয় আমার কাছে বিক্রি করা লাগবে নাও তোমাকে কিছু টাকা দিলাম মাছওয়ালা ডাক দিয়া বলে এই টাকায় হবে না আমি বাজারে নিয়ে আরো বেশি টাকায় বিক্রি করতে পারবো মাছওয়ালা আর ওই সুকের পুলিশ দুইজনের ভিতরে তর্ক আরম্ভ হয়ে গেল একজন আর একজন নাসুর বান্দা পুলিশ বলে আমাকে মাছ দেওয়া লাগবে মাছ আমার পছন্দ হয়েছে আর সে বলে আমি তোমার কাছে বিক্রি করব না আমি বাজারে নিয়ে যাব সরকারি অফিসার সরকারি কর্মকর্তা তার পাওয়ার আছে সে তার লাঠি দিয়া অথবা তার সাথে যে অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়া যা ছিল তা দিয়া অথবা তলোয়ারের উল্টা পিঠ দ্বারা মাছওয়ালাকে প্রহার করতেছে আর মাছটা ছিনায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে আর সেই মাছওয়ালা বাড়ির দিকে যায় চোখের পানিগুলো মহিষা মহিষা দুনিয়ার কারো কাছে বলার সুযোগ নাই কারণ সে তো সরকারি কর্মকর্তা সে একজন পুলিশ মানুষ সে যদি আমার বিরুদ্ধে মামলা দেয় আমার জেল খাটায় সেই বয়ে কিছু বলতেও পারে না উল্টা তাকে আঘাত করেছে দুনিয়ার কারো কাছে বিচার দেয় নাই আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগায়া আল্লাহকে ডাক দিয়া কয় আয় আল্লাহ এই পুলিশ সরকারি কর্মকর্তার তুমি বিচার কইরো কালে তো শাস্তি দিবাই দুনিয়া তো আমি তার সাজা চাই তার প্রতিশোধ চাই বাইরা আমার বন্ধুরা আমার ওই জামানার বানি ইসরাইলের পুলিশ কর্মকর্তা সে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়া কয় নাও মাছটা সুন্দর করে রান্না করো আমি খাবো রান্না করলো খুব সুস্বাদুভাবে সুন্দরভাবে খাবার পরিবেশন সামনে করানো হলো বিবি তার স্ত্রী পুলিশের সামনে খাবার দিল সেই জালেম পুলিশ জালেম কর্মকর্তা সে আবার মাছ খাবার জন্য খাবারের টেবিলে বসলো খাবারের প্লেটে বসছে ভাত খায় মাছ খায় হঠাৎ করে মাছের একটা কাটা মুখে অথবা হাতের মধ্যে লেগে যায় হাতের মধ্যে বিঁধে যায় কাটা যখন শক্ত কাটা ছোট কাটা হলেও বিঁধে যায় আস্তে আস্তে তার ব্যথাটা প্রচণ্ডভাবে বাড়তেছে কাটা বিঁধে গেলে যন্ত্রণায় সইতে না পাইরা দেখে রক্ত বের হয় তার স্ত্রী বহুত চেষ্টা করে রক্ত বন্ধ করতে পারে না ব্যথা দূর করতে পারে না হাসপাতালের দিকে রওনা হলো হাসপাতালে গিয়ে যখন ডাক্তারের পরামর্শ নিল ডাক্তার বলল আপনার এই হাত ভালো হবে না আঙ্গুল ভালো হবে না আঙ্গুলটা যদি কাইটা ফেলতে পারেন তাহলে ভালো হয় সরকারি কর্মকর্তা পুলিশ ডাক দিয়া কয় আমার আঙ্গুল কাটলে কেমনে চলবো আঙ্গুল কাটতে যায় দেখে পুরো হাতটাই নষ্ট হয়ে গেছে হাতের প্রত্যেকটা আঙ্গুল কাটা লাগতেছে কবজি পর্যন্ত হাত কাইটা ফালায় দেওয়া হইতেছে পুলিশ কর্মকর্তা ডাক দিয়া কয় আমি এইভাবে আমার হাতটাও নষ্ট হলো কী পাপ করলাম কী জুলুম করলাম কেনই বা আমার এই পাপ হলো কেনই বা আমার এই হাতটা হাতের ভিতরে মাছের কাটা বিঁধে গেল আর এমন অভিশপ্ত জীবন আমার হয়ে গেল হাত পর্যন্ত আমার কেটে ফেলায় দেওয়া লাগলো ডাক্তার বলেছে আপনার হাত থেকে পুরো শরীর জখম হয়ে যেতে পারে আপনার পুরো শরীরে এই রোগ ছড়ায় যেতে পারে হঠাৎ করে পুলিশ কর্মকর্তা অসুস্থ অবস্থায় তিনি ঘুমিয়ে আছেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কে যেন আওয়াজ দিয়ে জানায় দিছে হ্যাঁ সরকারি কর্মকর্তা তুমি যে মানুষের উপরে জুলুম করো ঘুষ খাও মানুষের উপরে অত্যাচার করো যেই জুলুম মাছওয়ালার সাথে করেছ মাছওয়ালার বদদোয়া তোমার উপরে লেগে গেছে জলদি যাও যদি ক্ষমা পেতে চাও মাছওয়ালার কাছে মাফ চাও এবার পুলিশ কর্মকর্তা বনি ইসরাইলের পুলিশ কর্মকর্তা রওনা হলো মাছওয়ালার বাড়িতে চলে গেল মাছওয়ালার হাত ধরে ডাক দিয়ে কয় ভাই তুমি আমাকে মাফ করে দাও আমি যে অন্যায় করেছি তোমার কাছে আমি ক্ষমা চাই শর্মিন্দা হলাম মাছওয়ালা ডাক দিয়া কয়ে যান আমি আপনাকে ক্ষমা করে দিলাম আর আমার বদদোয়ার কারণে আপনার যে দুনিয়া বিসাজা হয়েছে তার হাতিয়েও আপনি নিয়ে যান তার জরিমানাও আপনাকে দিয়ে দিব সে তার চুলার ভিতর থেকে একটা স্বর্ণের কলশ বের করলেন বিসমিল্লাহ বলে স্বর্ণের কলশটা বের কইরা এর থেকে কিছু স্বর্ণ মুদ্রা অথবা কিছু কয়েন কিছু টাকা পয়সা তৎকালীন জামানার স্বর্ণ মুদ্রা তাকে হাতিয়া দিয়া কয় নেন আপনার দুনিয়া বিখরচ হয়েছে এটা
আপনাকে হাদিয়া দিলাম পাশাপাশি দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে জীবনে আর কোনোদিন সুদ খাবেন না পুলিশ ওয়াদা করলেন জীবনে ঘুষ খাব না মানুষের উপরে জুলুম করব না এই ওয়াদা করার পর আল্লাহর কাছে মাফ চাওয়ার পর এই মাসওয়ালা আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করলেন ওই পুলিশ কর্মকর্তার হাতটা আল্লাহ পুনরায় ভালো করে দিয়েছে হালাল কামাই লাগবে নামাজে মজা পেতে হলে হালাল রুজি লাগবে উপার্জন ভালো লাগবে আল্লাহর হাবিব জমিনে ফিরছিলেন আসমানে হযরত মূসা নবীর সাথে দেখা হয়ে গেল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হে শেষ জামানার পয়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন আল্লাহর হাবিব জানাইয়া দিলেন হে মূসা কালিমুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার হযরত মূসা পয়গম্বর জানাইয়া দিলেন হে শেষ জামানার পয়গম্বর ওগো আল্লাহর হাবিব আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা কষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে আবার ফিরিয়া যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন আল্লাহ হয়তো কিছু নামাজ কমায়া দিতে পারে ফিরিয়া গেলে আল্লাহ কিছু কমায়া দিলেন আবার আসলেন আবার পাঠালেন তাফসিরে ইবনে কাসিরের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি লিখেন আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুতে আওয়াজ দিয়া জানাইয়া দিলেন ওগো হাবিব আমার আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আমি আল্লাহর প্রথম ঘোষণা অনুযায়ী 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয় আমি আল্লাহ বরং 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়া দিব আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য নিয়ামত রেখেছেন 5 ওয়াক্ত নামাজ এনেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি পুরস্কার হিসাবে তাকে পুরস্কৃত করবে এক নম্বরের দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে যারা সময় মতো ঠিক মতো নামাজ আদায় করে তাদের মনের ভিতরে আল্লাহ আলাদা প্রশান্তি ঢাইলা দেয় শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ অনেক মানুষ জমিনে আছে অনেক পয়সাওয়ালা কোটি কোটি টাকার বিজনেস কোটি কোটি টাকার মালিক কোটি কোটি ডলারের মালিক নামাজ নাই শান্তিও নাই রিক্সা চালায় ভাত খায় দিন মজুর অল্প টাকা ইনকাম করে কোনো রকম ডাল ভাত খায়া দিন কাটায় কিন্তু নামাজ কাজা করে না আল্লাহ তার ভিতরে এমন শান্তি দিয়া দেয় তাকে জিজ্ঞেস করে দেখেন ভাই কেমন আছো সে মুস্কি হাইসা বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি আর কোটি কোটি টাকার বিজনেস যার নামাজ নাই জিজ্ঞেস করবেন কেমন আছো সে জবাবটা নামাজি বান্দার মতো দিতে পারবে না তার জবাবটা অন্যরকম হবে হয়তো এমন বলে ফেলবে না ভাই বেশি সুবিধা না এত পয়সার মালিক তারপরও মুস্কি হাসি নাই মনে শান্তি নাই কারণ নামাজ নাই নামাজি বান্দার 5টা পুরস্কার এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের অভাব অনটন দূর করিয়া দিবেন দুই নম্বরের পুরস্কার হলো কবরের জগতে যখন আমাদেরকে রাখা হবে একদিন মশারি টানা জীবনের শেষবারের মতো গোসল আমাকে আপনাকে দিয়ে দিবে জীবনে কত গোসল করলাম নিজের শরীরটা সাবান মাইখা পরিষ্কার করলাম এমন একদিন সময় আসবে রে ভাই যেদিন নিজের শরীরে সাবান মাখার মতো ক্ষমতা আমার শরীরে থাকবে না জীবনে কত গোসল করলাম বেজা কাপড়টা চেঞ্জ করলাম শুকনা কাপড় পরিধান করলাম এমন একদিন চলে আসবে ভিজা কাপড় চেঞ্জ কইরা শুকনা কাপড় পরার মতো ক্ষমতা আমার আপনার থাকবে না পর্দার আড়ালের মা বোনেরা আমার একদিন সুন্দর সুন্দর পোশাকে সুসজ্জিত হয়া
নববধূ সাইজা আপনি যে ঘরে এসেছিলেন এলাকার মহিলারা ভিড় জমাইছে নতুন বউ দেখার জন্য আবার এমন একদিন সময় আসবে যেদিন আপনাকে সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায় দেওয়া হবে সেদিন আপনাকে নতুন পাঁচটা কাপড়ে জড়ায় খাতিয়ার উপরে শোয়া দেওয়া হবে ওই দিনও এলাকার মহিলারা ভিড় জমাবে আপনাকে দেখার জন্য তবে প্রথম দেখার শেষ দেখা কিন্তু এক হবে না আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আজরাইলের সাথে যখন দেখা হয়ে যাবে আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে কয়েকজন মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য কয়েকজন কবরস্থানের পথে রওনা হয়ে যাবে আমার আপনার জন্য কবরস্থানে কবর খনন করার জন্য আর কয়েকজন বাজারের পথে রওনা হবে আমার জন্য সাদা তিনটা কাপড় কেনার জন্য আর কয়েকজন মিলে বাসজারের বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে আর কয়েকজন আমাকে গোসল করাবার জন্য মশারি টানাবে জীবনের শেষবারের মতো বড়ুই পাতার গরম পানি দিয়ে আমাকে আপনাকে গোসল দিয়া দিবে গোসল করায়া নতুন সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায় দিবে খাটিয়ায় উঠানো হবে এমন একটা গাড়িতে উঠানো হবে যে গাড়ির চাকা নাই স্টার্টিং নাই যে গাড়ির কিছুই নাই শুধু এমন গাড়ি আছে যে গাড়ি প্রত্যেকটা মসজিদ এলাকার প্রায় মহল্লায় মসজিদের মধ্যে যে খাটটা পড়ে আছে এই গাড়িতে চারজন মানুষ বহন করে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে চারজন লম্বা শক্তিশালী সাহসী মানুষ আমাকে আপনাকে খাট বহন কইরা কবরস্থানের দিকে নিয়ে যাবে কবরস্থানের দিকে নিয়া আগে জানাজার মাঠে নামায় জানাজার নামাজ কমপ্লিট করে ফেলবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان جنازة كمپلیت حوار پر قبر استانر دیکھ نیے جا ہوئے قبر استانے قبر پاسے کھانتا کے نمان ہوئے اتو کھنجی شکتی شالی شاہوشی چجن مانوش کد بہن گرسے ارچائی تیارو شاہوشی مانوش সাহসী হার সচলওয়ালা মানুষ তিনজন বা দুইজন কবরস্থানে কবরে নেমে যাবে লাশ নামাইবার জন্য লাশটা ধুইরা যখন কবরে দাফন করে দেওয়া হবে ভাইয়েরা আমার কবরে যখন লাশ দুইজন বা তিনজন মিলে রাখবে কবরের বাসিন্দা চিন্তা করবে কেউ নাই তবে এই দুই তিনজন মনে হয় আমার সঙ্গে আছে একজন একজন করে যখন লাফ মেরে কবর থেকে লাফ মেরে উঠিয়া যাবে কলিজায় কামড় মারবে লাস্ট লোকটা যখন উঠিয়া যাবে তখন চিৎকার করবে কিন্তু কেউ শোনার মতো থাকবে না কবরের বাসিন্দা কানবে কিন্তু কেউ শুনবে না কবরের বাসিন্দা চিল্লায় বলে কি রে ভাই তোমার জন্য আমি কত কষ্ট করলাম হ্যাঁ সন্তান তোমার জন্য আমি কত কষ্ট করলাম আরে প্রতিবেশী তোমাদের জন্য আমি কত কষ্ট করলাম আজকে আমাকে একা রাইখা কবরে চলে কবরে একা রাইখা তোমরা চলে যাও বোঝা গেল এই কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা এসে আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করবে যদি প্রশ্নের সঠিক জবাব দিতে না পারে তাহলে কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে বেনামাজির কবরে আজাব হবে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আজাব হইবে শোনো বেনামাজির কবরে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আজাব হইবে শোনো বেনামাজির কবরে আর যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে
আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন উম্মত কবরে যখন ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে নামাজি বান্দা বান্দির ক্ষেত্রে আল্লাহ তার প্রশ্নের জবাবগুলো সহজ করিয়া দিবে কারণ কবরে প্রশ্ন করা হবে মার রাব্বুকা আর আমরা প্রত্যেক রাকাতেই তো রবের আলোচনা করি আমরা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাতটা বাইদা সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করিয়া দেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মালিকের সাথে দিদার হয়ে যায় মালিকের সাথে কথাবার্তা শুরু হয়ে যায় আমরা যখন তেলাওয়াত করি আলহামদু মহান আল্লাহ রব্বুল আলামিন কুদ্দুতি আওয়াজ দিয়া জানতে চাই লিমানিল হামদ হে বান্দা নামাজের শুরুতেই তুমি বলতেছ সমস্ত প্রশংসা এই সমস্ত প্রশংসা কার জন্য তুমি করতেছ আমরা নামাজি বান্দা বান্দি তখনই জবাব দিয়ে দেই লিল্লাহ সমস্ত প্রশংসা হলো আল্লাহর আল্লাহ আবার প্রশ্ন করে মানিল্লাহ আল্লাহ আবার কে আল্লাহর পরিচয় বলো তখন আমরা বলি রব্বিল আলামিন আল্লাহ আবার জিজ্ঞেস করে রব্বুল আলামিনের পরিচয় দাও আমরা জবাব দিই আর রহমান আর রহিম আবার প্রশ্ন করে রহমানুর রহিমের পরিচয় দাও আমরা জবাব দিই মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি তিনি হলেন রব্বুল আলামিন তিনি হলেন রহমানুর রহিম যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ সে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সমস্ত প্রশংসা আল্লাহর নামাজের শুরুতেই তো আমরা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কবরে ফেরেশতারা প্রথম প্রশ্নটাই করবে মার রাব্বুকা আমরা নামাজের শুরুতে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নামাজি বান্দা বান্দি আবার যখন তিলাওয়াত শেষ হওয়ার পর আরেকটা সূরা মিলায় সেজদায় যায় আল্লাহু আকবার বলে যখন আমরা রুকুতে যাই রুকুতে যায়া তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম এখানে রবের আলোচনা আছে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায় আমরাই তো বলি রব্বানা লাকাল হামদ এখানে রবের আলোচনা আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এখানে রবের আলোচনা পাঁচ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ প্রত্যেক রাকাতে দুইটা করে সাজদা প্রত্যেক রাকাতে একবার করে সূরা ফাতিহার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলি রুকুতে যায় প্রত্যেক রাকাতেই তো আমরা রুকুতে তাসবিহ পাঠ করি বারবার রব রব রবের জিকির করার বরকতে আল্লাহর হাবিব বলেন উম্মত যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা তার দ্বিতীয় নম্বরের পুরস্কার হল কবরে যখন তোমাকে ফেরেশতারা প্রশ্ন করবে ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবে তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে আর যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে হলো কামিয়াব সে হলো জান্নাতি মানুষ ডান হাতে যার আমল নামা দেওয়া হবে ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়াহ ইন্নি যনাতু আন্নি মুলাকিন হিসাবিয়াহ فهو في عيشة راضية
في جنة عالية دردان حتى عمل نمد هوا شه كامياب شه سكسسفل منوش جنة منوش الله الحبيب بولن جنا پاسد تو نماز شمائي متعدى کروا تار تين نمبر پروش کرا حلو حسر المت دان حتى عمل نمد پردن کرا هوا تن نمبر پروش کار پلسرا تیری شدر بطسر رستا اتر شمائي دوش حدر بطسر شمان شمان دوش حدر بطسر نامت دوش حدر بطسر تیری شدر بطسر رستا چوخیر پلو کے بزلیر اکار اللہ پر کرایا دی بے محورتر مدد چوخیر پلو کے اللہ پر کرے دی بے سیکنڈر مدد اللہ پر کرے دی بے خوب درتو گتی تے اللہ تعالی پر کرر ببستہ کرے دی بے তাহলে পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচটা পুরস্কার এক নম্বরের পুরস্কার দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমল নামা দেওয়া হবে চার নম্বরের পুরস্কার পুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করায় দিবে আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হল إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله تعالى বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে নেক আমল করবে পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ বানায় দিবে এইজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব নামাজ শুধু পুরুষ না মহিলাদেরও পড়তে হবে আমরা মসজিদে আয়েশা জামাতে নামাজ পড়লে যেই সওয়াব মহিলারা ঘরের কোণায় একা একা নামাজ পড়লে সমপরিমাণের সওয়াব আর নামাজ কবুল হওয়ার যে প্রথম শর্ত সেটা হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ভিতরে বাহিরে ১৩ ফরজ আছে ১৪টা ওয়াজিব আছে সুন্নত আছে এগুলা মেনে চলা পাশাপাশি হালাল রুজি উপার্জন করা হালাল রিজিক উপার্জন করা আমাদের সমাজের অনেক মানুষ এমনও পাওয়া যায় সুদ খায় ঘুষ খায় এজন্য নামাজে মজা পায় না বানি ইসরাইলের একজন মানুষ মাছওয়ালা মাছ ধইরা বাজারে বিক্রি করার জন্য রওনা হয়ে গেল পথি মধ্যে একজন সরকারি কর্মকর্তা তৎকালীন জামানার পুলিশের সাথে দেখা হয়ে গেল পুলিশ ডাক দিয়া কয় হে মাছওয়ালা মাছ কোথায় নিয়ে যাও কয় বাজারে নিয়ে যাই কয় বাজারে নেওয়ার দরকার নেই আমার কাছে বিক্রি করো মানে ইসরায়েলের মাছওয়ালা ডাক দিয়া কয় আমি আপনার কাছে বিক্রি করব না আমি বাজারে নিয়ে বিক্রি করব ন্যায্য মূল্য পাবো মানে ইসরায়েলের জামানার পুলিশ ডাক দিয়া কয় কর্মকর্তা ডাক দিয়া কয় আমার কাছে বিক্রি করা লাগবে নাও তোমাকে কিছু টাকা দিলাম মাছওয়ালা ডাক দিয়া বলে এই টাকায় হবে না আমি বাজারে নিয়ে আরো বেশি টাকায় বিক্রি করতে পারবো মাছওয়ালার ওই সুকের পুলিশ দুইজনের ভিতরে তর্ক আরম্ভ হয়ে গেল একজন আর একজন নাসুর বান্দা পুলিশ বলে আমাকে মাছ দেওয়া লাগবে মাছ আমার পছন্দ হয়েছে আর সে বলে আমি তোমার কাছে বিক্রি করব না আমি বাজারে নিয়ে যাব সরকারি অফিসার সরকারি কর্মকর্তা তার পাওয়ার আছে সে তার লাঠি দিয়া অথবা তার সাথে যে অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়া যা ছিল তা দিয়া অথবা তলোয়ারের উল্টা পিঠ দ্বারা মাছওয়ালাকে প্রহার করতেছে আর মাছটা ছিনায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে আর সেই মাছওয়ালা বাড়ির দিকে যায় চোখের পানিগুলো মহিষা মহিষা দুনিয়ার কারো কাছে বলার সুযোগ নাই কারণ সে তো সরকারি কর্মকর্তা সে একজন পুলিশ মানুষ সে যদি আমার বিরুদ্ধে মামলা দেয় আমার জেল খাটায় সেই বয়ে কিছু বলতেও পারে না উল্টা তাকে আঘাত করেছে দুনিয়ার কারো কাছে বিচার দেয় নাই আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগায়া আল্লাহকে ডাক দিয়া কয় আয় আল্লাহ এই পুলিশ সরকারি কর্মকর্তার তুমি বিচার কইরো পরকা
কালে তো শাস্তি দিবাই, দুনিয়াতেও আমি তার সাজা চাই, তার প্রতিশোধ চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জামানার বানি ইসরাইলের পুলিশ কর্মকর্তা সে বাড়িতে যায়া বিবিরে ডাক দিয়া কয়ে, নাও মাছটা সুন্দর করে রান্না করো, আমি খাবো। রান্না করলো, খুব সুস্বাদুভাবে সুন্দরভাবে খাবার পরিবেশন সামনে করানো হলো। বিবি তার স্ত্রী, পুলিশের স্ত্রী পুলিশের সামনে খাবার দিল। সেই জালেম পুলিশ, জালেম কর্মকর্তা, সে আবার মাছ খাবার জন্য খাবারের টেবিলে বসলো, খাবারের প্লেটে বসছে, ভাত খায় মাছ খায়, হঠাৎ করে মাছের একটা কাটা মুখে অথবা হাতের মধ্যে লেগে যায়, হাতের মধ্যে বিঁধে যায়। কাটা যখন শক্ত কাটা, ছোট কাটা হলেও বিঁধে যায়। আস্তে আস্তে তার ব্যথাটা প্রচণ্ডভাবে বাড়তেছে। কাটা বিঁধে গেলে যন্ত্রণায় সইতে না পইরা দেখে রক্ত বের হয়। তার স্ত্রী বহুত চেষ্টা করে রক্ত বন্ধ করতে পারে না, ব্যথা দূর করতে পারে না। হাসপাতালের দিকে রওনা হল। হাসপাতালে গিয়ে যখন ডাক্তারের পরামর্শ নিল, ডাক্তার বলল, আপনার এই হাত ভালো হবে না, আঙ্গুল ভালো হবে না, আঙ্গুলটা যদি কাইটা ফেলতে পারেন তাহলে ভালো হয়। সরকারি কর্মকর্তা পুলিশ ডাক দিয়া কয়, আমার আঙ্গুল কাটলে কেমনে চলবো? আঙ্গুল কাটতে যায় দেখে পুরো হাতটাই নষ্ট হয়ে গেছে, হাতের প্রত্যেকটা আঙ্গুল কাটা লাগতেছে, কবজি পর্যন্ত হাত কাইটা ফালায় দেওয়া হইতেছে। পুলিশ কর্মকর্তা ডাক দিয়া কয়, আমি এইভাবে আমার হাতটাও নষ্ট হলো, কি পাপ করলাম, কি জুলুম করলাম, কেনই বা আমার এই পাপ হলো, কেনই বা আমার এই হাতটা, হাতের ভিতরে মাছের কাটা বিঁধে গেল, আর এমন অভিশপ্ত জীবন আমার হয়ে গেল, হাত পর্যন্ত আমার কেটে ফেলা দেওয়া লাগলো। ডাক্তার বলেছে, আপনার হাত থেকে পুরো শরীর জখম হয়ে যেতে পারে, আপনার পুরো শরীরে এই রোগ ছড়ায় যেতে পারে। হঠাৎ করে পুলিশ কর্মকর্তা অসুস্থ অবস্থায় তিনি ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কে যেন আওয়াজ দিয়া জানায় দিছে, এ সরকারি কর্মকর্তা, তুমি যে মানুষের উপরে জুলুম করো, ঘুষ খাও, মানুষের উপরে অত্যাচার করো, যেই জুলুম মাসওয়ালার সাথে করেছ, মাসওয়ালার বদদোয়া তোমার উপরে লেগে গেছে, জলদি যাও, যদি ক্ষমা পেতে চাও মাসওয়ালার কাছে মাফ চাও। এবার পুলিশ কর্মকর্তা, বনি ইসরাইলের পুলিশ কর্মকর্তা রওনা হলো, মাসওয়ালার বাড়িতে চলে গেল, মাসওয়ালার হাত ধরে ডাক দিয়া কয়, ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমি যে অন্যায় করেছি তোমার কাছে আমি ক্ষমা চাই, শর্মিন্দা হলাম। মাসওয়ালা ডাক দিয়া কয়ে, যান, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আর আমার বদদোয়ার কারণে আপনার যে দুনিয়া বিসাজা হয়েছে তার হাতিয়েও আপনি নিয়ে যান, তার জরিমানাও আপনাকে দিয়ে দিব। সে তার চুলার ভিতর থেকে একটা স্বর্ণের কলস বের করলেন, বিসমিল্লাহ বলে স্বর্ণের কলসটা বের কইরা, এর থেকে কিছু স্বর্ণ মুদ্রা অথবা কিছু কয়েন, কিছু টাকা পয়সা তৎকালীন জামানার স্বর্ণ মুদ্রা তাকে হাতিয়া দিয়া কয়, নেন, আপনার দুনিয়া বিখরচ হয়েছে, এটা আপনাকে হাদিয়া দিলাম, পাশাপাশি দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, জীবনে আর কোনোদিন সুদ খাবেন না। পুলিশ ওয়াদা করলেন, জীবনে ঘুষ খাব না, মানুষের উপরে জুলুম করব না। এই ওয়াদা করার পর, আল্লাহর কাছে মাফ চাওয়ার পর, ওই মাসওয়ালা আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ওই পুলিশ কর্মকর্তার হাতটা আল্লাহ পুনরায় ভালো করে দিয়েছে। হালাল কামাই লাগবে, নামাজে মজা পেতে হলে হালাল রুজি লাগবে, উপার্জন ভালো লাগবে। এই জন্যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ অনেক সওয়াব দিবে। আর যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় না করে, দুনিয়াতেই অশান্তি শুরু হয়ে যাবে, দুনিয়ার হায়াতের জিন্দগিতে এদিক দিয়ে অভাব, ওদিক দিয়ে অভাব, যদিও অনেক টাকার মালিক, অভাব দূর হবে না, কবরে ফিরিস্তাদের প্রশ্নের জবাব দিতে তার সহজ হবে না, হাসরের মাঠে ডান হাতে আমল নাও দেওয়া হবে না, পুলিশের হাতে আটকে যাবে, জান্নাতে যাওয়ার সময় দাড়ি পাল্লায় যখন ওজন দেওয়া হবে, নেকের আমল, নেক আমল আর বদ আমল, তখন সেখানে আটকে পড়া যাবে। এই জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে। এই জন্য ভাই, শুধু নামাজ পুরুষ পড়বে তা না, মহিলাদের উপরেও নামাজ ফরজ, বিশেষ কিছু টাইম ছাড়া সর্বাবস্থায় মহিলাদের উপরেও নামাজ ফরজ। এরা যদি অসুস্থ থাকে ওটা ভিন্ন হিসাব,
তখন আল্লাহ নামাজ মাফ করে দিয়েছে। কোন মহিলা যদি অসুস্থ থাকে তার নামাজ কাজা করা লাগবে না, কিন্তু রমজানে যদি অসুস্থতার কারণে কোন মহিলা নামাজ কাজা না হয়, নামাজ তো কাজা হলে কাজা করতে হবে না, রোজা কাজা হয়, এই রোজাগুলো পরবর্তী মাসে কাজা করতে হবে। তাছাড়া মহিলাদের উপরেও নামাজ ফরজ, পুরুষের উপরেও নামাজ ফরজ। এই জন্য আসুন আমরা পুরুষ মহিলা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি। আমরা যারা মুসল্লিরা মসজিদে আসি, আসার সময় ফ্যামিলির মহিলাদেরকে বলে আসব তোমরাও নামাজ পড়ো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। ভাইরা আমার, হালাল রুজি উপার্জন করা আর পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ সহ যাবতীয় আমল সুন্নত তরিকায় করে আল্লাহ জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।